বিশ্বকাপের ধামাকা অফার মাত্র 8,500 টাকায় আপনারা কিন্তু টিভি নিতে পারবেন। চমৎকার কিছু টিভির কালেকশন আজকে দেখাবো এবং সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকে চমৎকার এই টিভিটা কিন্তু গিফট হিসেবে পাবেন। তো আজকে আমরা মাত্র 8,500 টাকায় টিভি দেখাবো। যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন, আজকে অফার থাকবে বিশ্বকাপ অফার। তো বিশ্বকাপ খেলার আগে কিন্তু আজকে বিশ্বকাপানো অফার নিয়ে আমরা কিন্তু আবারও চলে আসলাম। তো আজকে নিপটন ইলেকট্রনিক্সে রয়েছি, যারা লাইভে আছেন আজকে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু একটা টিভি গিফট পাবেন, আমরা সবকিছুই বলে দিব, আর মাত্র 8,500 টাকায় যারা নিতে চান। আর স্মার্ট টিভির হিউজ কালেকশন দেখেন, আপনাদের জন্য কিন্তু হিউজ 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 কালেকশন আছে। তো সারা বাংলাদেশেই তারা ডেলিভারি দেয়, আগে কোনো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না, আপনার টিভি হাতে পেয়ে টাকা মানে টাকা দিতে পারবেন। তো এরকম সুযোগ কিন্তু বাংলাদেশে কেউ আপনাদেরকে দিবে না। অসাধারণ অফার নিয়ে আজকে লাইভে আমরা চলে আসলাম। তো সেক্ষেত্রে যারা নিতে চান, ওকে, ধামাকা অফার থাকবে লাইভ জুড়ে। লাইভে কে কে আছেন, কোথা থেকে আছেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ওকে, 8,500, 10,500, 11,000, 15,000, 20,000 আজকে টিভির ছড়াছড়ি অফারে অফারে। ওকে, তো আপনারা যারা নিতে চান আজকে সর্বোচ্চ যে শেয়ার করবে, ভাই একটু ঘুরে দেখাই দেন এই টিভিটা আজকে যে আমরা যে অফারটা, যারা লাইভে অলরেডি যুক্ত হয়েছেন তাদের আমি নিপটন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু 100% রিয়েল একটা অফার দিচ্ছি সর্বোচ্চ যে শেয়ার দাদা, আগামী 24 ঘন্টা, আগামী আজকে দেখা যায় 3টা থেকে আগামী 3টা, আগামীকালকে 3টা বলতো, সর্বোচ্চ যে শেয়ার দাদা সে কিন্তু ডিরেক্টলি ফ্রি পাবে এই টিভি, এটা সম্পূর্ণ ফ্রি থাকবে। এর আগে কিন্তু আমরা লাইভ সর্বোচ্চ শেয়ার দাদাকে 50% ছাড়ে টিভি দিয়েছিলাম, আচ্ছা আজকে কিন্তু ডাইরেক্টলি এই টিভিটা ফ্রি পাবে। আর যদি কেউ টাকা দিয়ে টিভি কিনতে চায়, এই টিভির প্রাইস কিন্তু অনলি 4,200 টাকা, এটা 4,200 টাকা, 17 ইঞ্চি টিভি হবে। কেউ যদি এটাও নিতে চান মাত্র 4,200 টাকার এই টিভিটা আপনারা পাবেন। ওকে, তো সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে, যারা নিতে চান লাইভে কে কোথা থেকে আছেন। আজকে টিভির ছড়াছড়ি 5 বছরের প্যানেল গ্যারান্টি সহকারে আজকে টিভি দেখাবো যারা নিতে চান। ওকে, তো ভাই আজকে শুরু করবেন কোন টিভিটা দিয়ে? আজকে সবচেয়ে বড় ধামাকা যেটা সেই 8,500 টাকা, 8,500 টাকা ভিডিওটা আমাদের ভাইরাল হয়েছিল, আচ্ছা 800K ভিউ, আচ্ছা আচ্ছা, ওকে, এই এই সেই টিভিটা কিন্তু সেটা ভাই, অনেকে বলতে পারে 8,500 দিচ্ছেন, ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 100%, 1 বছরের গ্যারান্টি পাবেন, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 8,500 টাকার মধ্যে কিন্তু 32 ইঞ্চি টিভি। আচ্ছা, এই টিভিটা আমরা দেখাচ্ছি, এটা কিন্তু খুবই চমৎকার একটা টিভি, মাত্র 8,500 টাকায় আপনারা পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি। আপনাকে দেখা যায় আগে কোনো টাকা দিতে হবে না, যারা ঢাকার বাইরে থেকে নিতে চান আপনি আগে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন, আপনার বাড়িতে টিভি নিয়ে যাবে, আপনি টিভি চেক করবেন, সেখান থেকে আপনি টাকা দিবেন। ওকে, মাত্র 8,500 টাকায় 32 ইঞ্চির এই টিভিটা নিতে পারবেন। ওকে, এটাতে আপনারা ডিশ চ্যানেলের মাধ্যমে সবকিছুই কিন্তু দেখতে পাবেন। আর এছাড়া যারা আসলে চান যে আমরা সর্বনিম্ন প্রাইসের ভেতরে একটা স্মার্ট টিভি নিব, ভাই সবচেয়ে কমে, ধরেন আমি যদি বলি ভাই আপনার দেখা যাচ্ছে বাসার জন্য নিবেন, আপনি কোন স্মার্ট টিভিটা নিবেন সবচেয়ে কমের ভেতরে? সবচেয়ে কমের মধ্যে কিন্তু আমার এখানে 6,000 টাকার মধ্যে স্মার্ট টিভি আছে, 6,000 টাকার স্মার্ট টিভি, স্মার্ট টিভি আছে। আজকে কিন্তু সাইফুল ভাই অনেকদিন পরে আপনার পেজের মাধ্যমে আমরা লাইভে আসছি, আচ্ছা একদম আগামী 3 দিন পরে কিন্তু ওয়ার্ল্ড কাপ, আচ্ছা আমার আজকের এই অফারটা শুধু আগামী 3 দিনের জন্য প্রযোজ্য থাকবে। আমি কিন্তু চ্যালেঞ্জ করে বলতেছি এবং নিজে দায়িত্ব নিয়ে বলতেছি, অন্য অন্য যে কোনো দিনের চেয়ে আজকে কিন্তু মিনিমাম 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে, ডিসকাউন্ট, আচ্ছা মানে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত, আচ্ছা ওকে। আমার এই কথার কতটুকু যুক্তিকতা আছে তারা আমার প্রিভিয়াস যে ভিডিওগুলি আছে, আচ্ছা দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আজকে আমরা আবারও বলছি, যারা সর্বোচ্চ শেয়ার করবে আগামী 24 ঘন্টার মধ্যে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে, তারা কিন্তু 17 ইঞ্চির এই টিভিটা আপনারা গিফট পাবেন। আর এই টিভিটা যদি কেউ কিনতে চান প্রাইস থাকবে হচ্ছে মাত্র 4,200 টাকা। ওকে, এটাও কিন্তু কম্পিউটার মনিটর হিসেবে ইউজ করতে পারবে এবং ডিশের লাইন দিয়ে টিভি চ্যানেলগুলি সিসিটিভি ক্যামেরার জন্য ইউজ করতে পারবে। এবং যদি কেউ 2,000 টাকা জাস্ট অ্যাড করে একটা স্মার্ট বক্স কিনে তাহলে কিন্তু 6,000 টাকার মধ্যে কিন্তু আপনি এই টিভিটা, আচ্ছা তো এটা কিন্তু আবার দেখা যায় 2,000 টাকা খরচ করলে কিন্তু আপনারা এই টিভিটাকে স্মার্ট টিভি করতে পারবেন, মাত্র 6,000 টাকা স্মার্ট টিভি, আচ্ছা ওকে। তো ভাই 32 ইঞ্চির ভেতরে যদি কেউ স্মার্ট নিতে চায়, আজকে 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 আমি আবারও বলি, আমি বরাবর বরাবরের মধ্যে চিটন ব্র্যান্ডকে প্রাধান্য দিয়ে টিভি সেল করে থাকি, যেহেতু গত 6 বছর যাবত আমি যতগুলি চিটন বিক্রি করছি, চিটনের ওই টিভিটা সার্ভিস কমপ্লেইনটা অনেক কম। আচ্ছা, নতুন আর একটা ধামাকা প্রোডাক্ট আমার এখানে অ্যাড হয়েছে, গভর্নমেন্ট অথরাইজড ব্র্যান্ড, বাংলাদেশের 64টা জেলার মধ্যে সার্ভিস সেন্টার আছে, সেটা হচ্ছে নবা ব্র্যান্ড। আচ্ছা, মানে সার্ভিসের জন্য আপনাদের এখানে আসা লাগবে না, সার্ভিসের জন্য কখনো আমাদের কাছে বাংলাদেশের 64টা জেলায় সার্ভিস সেন্টার, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য কিন্তু একটা বিশাল একটা অপরচুনিটি এটা, যে
যে প্রবাসীরা অথবা যারা ঢাকার বাইরে থেকে টিভি অর্ডার করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট ব্যাপার। কারণ হচ্ছে ধরুন দীর্ঘদিন যাবৎ কিন্তু আমার কাছে রিকোয়ারমেন্ট ছিল একটা, যে ভাই আমরা ঢাকার বাইরে থেকে কন্টিনিউসলি আপনার ভিডিওগুলি দেখি, ভালো লাগে, আপনাকে বিশ্বস্ত মনে হয়, বাট একটা হেডেক থাকা যায় ভাই, একটা বড় টিভি নিব আমি ঢাকা থেকে, এত টাকা দিয়ে নিব, আবার ঢাকা ব্যাক করতে হবে, এত লোকালয়ে রাও সমস্যা, আবার এটা একটা মারাত্মক হেডেক ভাই, এটা কি করা যায়। সেই তাদের কথা বিবেচনা করে কিন্তু আমি নোভা ব্র্যান্ডের টিভি গুলি নিয়ে আসছি, যেহেতু 5 বছরের প্যানেল গ্যারান্টি আছে, এট লিস্ট 5 ইয়ার কিন্তু ঢাকা তেল দিয়ে ঘুমাতে পারবেন। সেকেন্ডলি আপনার সার্ভিসের জন্য কখনোই কিন্তু আমার শোরুমে পাঠাইতে হবে। ওকে, আচ্ছা তো ভাই আপনার এখানে যারা আমরা বলছিলেন যে টিভি কিন লাগে কোনো টাকা দেওয়ার দরকার নাই, মানে এটা কিভাবে দিচ্ছেন? এটা আমি বরাবরই বলি, বাংলাদেশের মধ্যে একমাত্র বিজনেস শপ নিপটন ইলেকট্রনিক্স যারা লক্ষ টাকার টিভি নিলেও 1 টাকাও অ্যাডভান্স নেয় না। আচ্ছা, আমার নিজস্ব ডেলিভারি ম্যান আপনার বাড়ির যেখানে হোক, আপনি অর্ডার করলে আমার লোক আপনার বাড়িতে গিয়ে টিভি ফিটিং করে এ টু জেড বুঝা দেওয়ার পরে পেমেন্ট করবেন। আচ্ছা, শুধু আসা যাওয়ার বাস ভাড়াটা আপনাকে, মানে আপনি বাংলাদেশের যেখান থেকে টিভি নেন আগে জাস্ট আসা যাওয়ার বাস ভাড়া দিলে আপনার বাড়িতে টিভি চলে যাবে, সে দেখে আপনি শুনে মানে আপনার বাসায় আপনার সামনে চালাবে, লাগিয়ে দিয়ে আসবে, দেন আপনি টাকা দিবেন। ওকে, আচ্ছা, 32 ইঞ্চির ভেতরে সবচেয়ে কম স্মার্ট টিভি, 32 ইঞ্চির মধ্যে সবচেয়ে কম স্মার্ট টিভি হচ্ছে ভাই এইটাই 10,500 টাকা। আচ্ছা, এটাই আপনি নিতে পারবেন, সনি প্লাস ব্র্যান্ডের হবে, ₹10,500 1 জিবি 8 জিবি 32 ইঞ্চির মধ্যে 10,500 টাকার মধ্যে কিন্তু স্মার্ট টিভি। আচ্ছা, সুন্দর রেজুলেশন একটা টিভি। আচ্ছা, যারা কম বাজেটের মধ্যে 32 ইঞ্চি স্মার্ট টিভি নিতে চান, 10,500 টাকা। আচ্ছা ভাই, বরিশাল গরু নদীতে পাঠাতে পারবেন কিনা? ডেফিনেটলি, আজকে আমাদের ডেলিভারি ম্যান পিরোজপুর থেকে পিরোজপুরে দিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, বরিশালে দেওয়া যাবে, আপনারা নিতে পারবেন। ওকে, নিঃসন্দেহে যার যেটা লাগে আপনারা জাস্ট বলেন যে ভাই আমি এত ইঞ্চি টিভি নিব, আপনারা আমরা প্রাইস বলে দিচ্ছি। কার কত ইঞ্চি টিভি লাগবে আপনারা জাস্ট কমেন্ট করেন যে ভাই আমার এই টিভিটা লাগবে, এত ইঞ্চি লাগবে, আমরা প্রাইস বলে দিচ্ছি। ওকে, নতুন করে যারা আমাদের লাইভে শেয়ার হয়েছেন তাদের উদ্দেশ্যে আবার ইনফরমেশন দিচ্ছি, আজকে সর্বোচ্চ শেয়ারদাতা কিন্তু এই 17 ইঞ্চি টিভিটা একদম ফ্রি পাবে অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে, 100% শিওর। যদি কেউ প্রুফ করতে পারে যে আমি এই গিফটটা দেই নাই সর্বোচ্চ শেয়ারদাতাকে, আপনারা কিন্তু 32 ইঞ্চি টিভি পাচ্ছেন, আর 10,500 টাকা হলে 32 ইঞ্চির ভেতরে স্মার্ট টিভিটা কিন্তু আপনারা পাবেন। ওকে, 8,500 টাকা কিন্তু দিতে পারেন, সবাই কিন্তু এখন 9,500 টাকা সেল করতেছে, সবাই 9,500 টাকা, সেটা কিন্তু আমি আবার সেই চলে আসলাম। আচ্ছা আচ্ছা, এই অফার অনলি 3 ডেজ, আচ্ছা 3 দিনের জন্য ভাই। 40 ইঞ্চি কত পড়বে স্মার্ট নিলে? কত ইঞ্চি স্মার্ট আমাদের 16,500 টাকা থেকে শুরু, 40 ইঞ্চি স্মার্ট। আচ্ছা, চিটন ব্র্যান্ডের মধ্যে কি এটা কি 2 জিবি 16 জিবি 2 জিবি 16 জিবি ভয়েস কন্ট্রোল সহ 4K টিভি? আচ্ছা, ভয়েস কন্ট্রোল 4K, এখানে কিন্তু লেখাই আছে 4K রেজুলেশন। আচ্ছা, 4K রেজুলেশন 2022 এর মডেল, মডেল চিটন আর ভয়েস কন্ট্রোল সহ। আচ্ছা, এটা হচ্ছে অনলি 18,000 টাকা, 40 ইঞ্চি 2 জিবি 16 জিবি 4K, মানে সব শুধু আজকের লাইভ দেখে। আমি আবারও বলতেছি, প্লিজ অন্যান্য ভিডিও দেখে কিন্তু এটা আপনি কম্পেয়ার করতে পারবেন না, প্রত্যেক ভিডিওতে এটা একমাত্র আপনারা তাদের কাছে পাবেন মাত্র 18,000 টাকায়, অনলি 3 দিন, অনলি 3 দিন, ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হবে, অফার শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভাই, অফার শেষ বলতে আজকে লাইভ এর অফার যেটা, আচ্ছা এটা কিন্তু অনেক, আমি প্রত্যেকটা টিভিতে সর্বনিম্ন 500 টাকা কমাবো, একদম চ্যালেঞ্জ করে বলতেছি। আমরা 32 ইঞ্চির মধ্যে অনেকগুলি মডেল আছে, যেমন আমি 32 ইঞ্চির মধ্যে কিন্তু 10,500 টাকার, এই যে 10,500 টাকা, এটা র্যাম রম কি হবে? এটা 1 জিবি র্যাম হবে, 8 জিবি রম হবে, 1 জিবি 8 জিবি হবে, ১৩,৫০০ টাকায় ৪৩ ইঞ্চি স্মার্ট, ২ জিবি ১৬ জিবি আচ্ছা আচ্ছা ভাই, এগুলোতে ফ্রি ডিশ তো দেখা যাবে, প্রত্যেকের ডিভিতে ফ্রি ডিশ দেখা যাবে, নেটফ্লিক্সটা ফ্রি পাবেন, থান্ডার প্রোডাক্টর ফ্রি পাবেন, অল ইস্টার্ন ফ্রি পাবেন, আচ্ছা ১৯,৫০০ টাকার মধ্যে। আবার যদি 43-এর মধ্যে কেউ 4K টিভি নিতে চায়, আচ্ছা ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের কাছে, মানে 43-এর ভিতরে 4K নিলে প্রাইস পড়বে হচ্ছে অনলি 23,000 টাকা, 23,000 টাকা, আর যদি শুধু স্মার্ট নেন তাহলে হচ্ছে ১৯,৫০০ টাকায় 43 ইঞ্চি স্মার্ট, আর কেউ যদি 4K নিতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে অনলি 23,000 টাকায়।
তো এগুলোর সাথেও গ্যারান্টি ওয়ারেন্টি আছে। আচ্ছা নাটোরে নিতে চাই, নাটোরে দিতে পারবেন কিনা? হ্যাঁ রাজশাহীতে আজকেও মানে এখন মিলে যাচ্ছে আসলে। আচ্ছা ওইদিকের মানুষই অবশ্যই দেওয়া যাবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে। তো এখন আমি সাইফুল ভাই আপনার একটা ভিডিওতে আমার প্রচুর পরিমাণে একটা টিভি খুব বেশি রান হয়েছিল। কোন টিভিটা ভাই? টিভিটা হচ্ছে আমি বাটা জুতার সাথে তুলনা করছি। আচ্ছা বাটা জুতার মতো আর কি। আচ্ছা কেউ যদি একটা টিভি রাফ ইউজ করতে চায়, আচ্ছা মানে লং টাইম ইউজ করতে চায়, যেমনে খুশি আমনে ইউজ করতে চায়, এবং যারা একটু অল্প আয়ের মানুষ, যারা যাদের ডাবল গ্লাসের ভেতরে 2GB 16GB 32 ইঞ্চি ট্রিটন ব্র্যান্ড, ঠিক আছে, অনলি 13,500 টাকা প্রাইস, কিন্তু একটা কম বাড়ে নাই। আচ্ছা আচ্ছা 14,500 টাকা ছিল, 14,500 টাকা ছিল, এখন মাত্র 13,500 টাকায় 2GB 16GB 2022 এর মডেল 2GB 16GB। আচ্ছা এই টিভিটা আপনারা দেখতে পারেন। ওকে এখন এর সাথে আরেকটা অ্যাডভান্স লেভেলের আরেকটা টিভি আছে সেম মডেলের মধ্যে, এটা হচ্ছে আপনার 4K রেজুলেশন হবে এবং ভয়েস কন্ট্রোল সহ হবে। এটার কিন্তু আমাদের অলওয়েজ প্রাইস হচ্ছে18,000 টাকায় 40 ইঞ্চি প্যানেল গ্যারান্টি কতদিন? টিটন ব্র্যান্ডের প্রত্যেকটা টিভি এক বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে ডাইরেক্টলি চেঞ্জ করে নতুন টিভি দিয়ে দেওয়া। আচ্ছা 12 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আমাদের সাথে সোনিয়া জাহান আছে। আপু 52 ইঞ্চি স্মার্ট টিভিটা হয় না, আপনার হয় 50 নিতে হবে না হলে 55 নিতে হবে। আচ্ছা 50 স্মার্ট টিভি কত দেয়? 50 ইঞ্চি টিটন ব্র্যান্ডের যদি নেয় তাহলে 34,500। আচ্ছা আমি যেহেতু সবসময় বলি যে বড় টিভি যদি আপনারা নিতে চান তাহলে ডেফিনেটলি আপনি 5 বছরের প্যানেল গ্যারান্টি টিভি নিতে, কারণ টিটন ব্র্যান্ডের টিভি গুলি আপনার ডেফিনেটলি অনেক ভালো কোয়ালিটি। আমার ব্যক্তিগত পছন্দের ব্র্যান্ড হচ্ছে টিটন ব্র্যান্ড। আচ্ছা বাট ওয়ারেন্টি গ্যারান্টির দিক দিয়ে নোভাটা কিন্তু বড় টিভির জন্য অনেক অ্যাডভান্স লেভেলে একটা স্পেশালিটি। আপনি আচ্ছা ওকে আমরা একটু যে 50 ইঞ্চি এটা হচ্ছে 50 ইঞ্চি স্মার্ট টিভি 5 বছরের প্যানেল গ্যারান্টি, 5 বছরের প্যানেল গ্যারান্টি, 4K ভয়েস কন্ট্রোল, ফ্রেন্ডলেস সাউন্ড বার সহ মানে সব আছে এতে, এভরিথিং অ্যাভেলেবল। এই টিভিটার প্রাইস হচ্ছে অনলি 39,000 টাকা। আচ্ছা আমার কিন্তু 42,000 টাকায় এটার প্রাইস ছিল। আচ্ছা মানে আপনারা যারা 50 নিতে চায়, 50 ইঞ্চির ভেতরে আপনার দেখা যাচ্ছে 5 বছরের প্যানেল গ্যারান্টি সহকারে এই টিভিটা পাবেন মাত্র 39,000 টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি। ভাই আমরা একটু কমেন্ট করি, 55 ইঞ্চির প্রাইস স্মার্ট কত রাখবেন? 55 ইঞ্চির প্রাইস আপনার আমাদের কাছে সর্বনিম্ন 33,500 টাকার টিভি অ্যাভেলেবল। 33 আপনার পেছনের এত বড় টিভিটা, এটা কত ইঞ্চি? 65 ইঞ্চি টিভি এটা, একটু ওরে দেখেন 65 ইঞ্চি মেটাল বার।56,000 টাকায় 65 ইঞ্চি পেয়ে যাবেন, এবং এক বছরের মধ্যে নষ্ট হলে ডিরেক্টলি চেঞ্জ করে আপনাকে নতুন টিভি দেওয়া হবে। আচ্ছা এক বছরের মধ্যে আপনার যে কোনো প্রবলেম হলে আপনার নতুন নিতে পারবেন। ভাই আপনার আমাদের আরেকজন কমেন্ট করছিল 43 ইঞ্চি স্মার্ট 4K ভয়েস কন্ট্রোল কত, আর সিলেটে কতদিন লাগবে জানাবেন? আজকে অর্ডার করলে ভাই আজকেই পাবেন, আজকে অর্ডার করলে হয়তো বা রাতের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা ওকে 43 ইঞ্চি 4K ভয়েস কন্ট্রোল কত রাখা যাবে লাস্ট? ওকে কোন ব্র্যান্ড হবে 4K ভয়েস কন্ট্রোল আপনার? যদি অ্যাস্টন ব্র্যান্ডের নেয় অনলি 23,000 টাকা। অ্যাস্টন ব্র্যান্ডের ভিতরে 43 ইঞ্চি 4K ভয়েস কন্ট্রোল নিলে এটা 23,000 টাকা। আচ্ছা আর ট্রিটন নিলে? ট্রিটন যদি নেয় তাহলে আপনার 28,000 টাকার মধ্যে আছে। আচ্ছা ট্রিটন নিলে 28,000 টাকার মধ্যে মেটাল বডির মধ্যে সাউন্ড বার সহ ভয়েস কন্ট্রোল অনলি 28,000 টাকা,
আর চিটনের মধ্যে যদি আমি সবসময় যেটা বলি যে অল ইন অল আচ্ছা একটা টিভির মধ্যে আপনি সবকিছু যদি খুঁজে পেতে চান তাহলে এইদিকে থ্রি মডেলের টিভি মানে 43 ইঞ্চির ভিতরে এটার ভিতরে এক কি আছে যে সব আছে মানে ধরেন আপনার সাউন্ড বার দরকার সাউন্ড বার আছে একটা মেয়ের যে গুণাগুণ থাকা দরকার এই টিভিতে সব গুণাগুণ আছে এটা হচ্ছে ডিকে থ্রি মডেল আচ্ছা 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 এটার প্রাইস হচ্ছে অনলি 29,500 ছিল প্রিভিয়াস প্রাইস চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বেসিক যারা নিবেন তাদের জন্য হচ্ছে 14,000 টাকা বেসিক হচ্ছে 55 ইঞ্চি 4K অ্যান্ড্রয়েড কত রাখা যাবে 55 ইঞ্চি 4K যদি কেউ চিটন ব্র্যান্ডের নিতে চায় তাহলে ওই টিভিটার প্রাইস হচ্ছে অনলি 43,500 আচ্ছা আমার যে বর্তমানে 5 ইয়ার এই যে 5 বছরের ভিতরে কেউ যদি নিতে চান এটা নোভার কেউ নিতে চায় নোভার ব্র্যান্ডের তাহলে এই টিভিটার প্রাইস হচ্ছে অনলি 48,500 টাকায় আচ্ছা তো যারা অর্ডার করতে চান আমরা একটু দোকানের ঠিকানাটা দেখাই দিই কার্ডটা একটু দেখাই দিই এখানে হচ্ছে নিপটন ইলেকট্রনিক্স তাদের ঠিকানা দেওয়া আছে উত্তরা এটা হচ্ছে এসআর টাওয়ার মানে উত্তরা হাউস বিল্ডিং নামলে আপনারা এসআর টাওয়ার পাবেন এখানে নাম্বারগুলো একটু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন 01708638960 ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আজকে অর্ডার করলে আগামী 24 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে কিন্তু টিভি চলে যাবে আপনি এবার 32 ইঞ্চি নেন অনেকে ভাবতে পারেন ভাই আমি 65 ইঞ্চি টিভি নিব আগে কয় টাকা দেওয়া লাগবে আগে আপনার টাকা দেওয়ার দরকার নেই আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে আপনি ওইখান থেকে টাকা দিয়ে আপনি নিতে পারবেন ওকে আচ্ছা ভাই 40 ইঞ্চির নর্মাল প্রাইস তো বলে দিয়েছি 40 ইঞ্চি রাখা যাবে বেসিক নিলে হচ্ছে 14,000 আর 40 ইঞ্চির ভিতরে স্মার্ট নিলে ভয়েস কন্ট্রোল সহ এটা পাবেন অনলি 18,000 টাকা আপনার আমরা আসলে প্রোডাক্ট দেখানো হচ্ছে কথা নেই বেশি বলে ফেলছি ওকে আমরা কিন্তু আরো অনেক 32 এর মধ্যে কিন্তু প্রায় 24-25টার মতো মডেল আছে 32 ইঞ্চির মধ্যে কিন্তু যদি ভয়েস কন্ট্রোল সহ চিটন ব্র্যান্ডের 32 ইঞ্চি রেজুলেশন ভয়েস কন্ট্রোল টিটন ব্র্যান্ডের 4K রেজুলেশন কত হবে এটা এটা প্রাইস অনলি 13,500 অনলি 13,500 টাকা আচ্ছা ওকে এরপরে কোনটা দেখাবো অনেক দিনের অপেক্ষার পরে আমরা কিন্তু ওরে দেখেন টিভিটা কিন্তু সেই জোস স্লিম যেটা একদম বর্ডার ছাড়া আচ্ছা দেখেন কতটা স্লিম কেউ একেবারে স্লিম একবারে সুপার স্লিম এই টিভিটা কিন্তু দুইটা মডেল নন ভয়েস মানে একটা হচ্ছে ভয়েস কন্ট্রোল একটা হচ্ছে দুইটাই স্মার্ট 2GB 16GB একটা হচ্ছে ভয়েস কন্ট্রোল একটা ভয়েস কন্ট্রোল ছাড়া দেখেন এটা বাসায় যখন লাগাবেন কত সুন্দর লাগবে দেখতে এটা হচ্ছে নন ভয়েসটা হচ্ছে আপনার 13,500 টাকা আচ্ছা আর ভয়েস কন্ট্রোলটা 14,500 আচ্ছা ভয়েস কন্ট্রোল 14,500 আর ভয়েস কন্ট্রোল ছাড়াটা হচ্ছে 13,500 বাট দুইটাই কিন্তু স্মার্ট দুইটাই 2GB 16GB একই মডেল গ্যারান্টি ওয়ারেন্টিও সেম সবকিছু সেম আচ্ছা এটা ট্রিটন ব্র্যান্ডের যে কোনো টিভি নষ্ট হলে কিন্তু ডাইরেক্টলি এক বছরের মধ্যে আচ্ছা এক বছরের মধ্যে আচ্ছা কি কি ব্র্যান্ডের টিভি আছে আপনার কাছে ভাই আমাদের এখানে ট্রিটন জেভিকো অ্যাস্টন সনি প্লাস মোটামুটি চাইনিজ ব্র্যান্ডের মধ্যে ভালো ইম্পোর্টারের যে কোনো প্রোডাক্ট আছে সবকিছু আমাদের কাছে अवेलेबल আছে 32 ইঞ্চির ভিতরে কমেন্ট করছিল ভাই 32 ইঞ্চির ভিতরে যদি আপনি বেসিক নেন সেম এরকম পড়বে 8,500 আর যদি 32 ইঞ্চির ভেতরে স্মার্ট টিভি নেন তাহলে 10,500 আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি দিবে ভাই এই যে 32 ইঞ্চির ভেতরে আমরা বলে দিচ্ছি স্মার্ট আপনার প্রাইস পড়বে হচ্ছে 8,000 স্মার্ট নিলে 10,500 বেসিক নিলে হচ্ছে 8,500 ওকে আচ্ছা এরপরে আমরা কোন টিভিটা দেখব 32 ইঞ্চির মধ্যে কিন্তু ডাবল গ্লাসের মধ্যে আমার এখানে আরো কম বাজেটের কিছু টিভি আছে যেমন হচ্ছে সোনি প্লাস ব্র্যান্ডের এমএমই ইম্পোর্টার প্রোডাক্ট ওরে দেখেন এমএমই সিলভার কার আছে দেখেন কত সুন্দর টিভিটা দুইটাই আছে এটার প্রাইস দিচ্ছি আমরা এখন অফার প্রাইস 24 অনলি 12,800 অনলি 12,000 12,800 টাকায় মধ্যে কিন্তু আপনি 2GB এবং 16GB 2GB 16GB 12,800 টাকায় আমি যারা লাইভে এখনো আছে বারবার রিকোয়েস্ট করব যে ভাই অনেকগুলি মডেল তো আপনারা কিন্তু দেখে কনফিউশন হয়ে যান আসলে কোনটা রেখে কোনটা অর্ডার করবেন অথবা আপনি কোনটা নিতে চাচ্ছেন অথবা আপনাদের মধ্যে একটা কনফিউশন হয় যে আপনি ভিডিওতে বললেন একরকম ফোনে বললেন প্রাইসটা আরেক রকম এটা কিন্তু এক্স্যাক্টলি না আপনি ভিডিওটা দেখার সময় জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন
স্ক্রিনশট দেখে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন, বললেই আপনি বললেন যে এই মডেলের টিভিটা আমার লাগবে। আচ্ছা, তখন কিন্তু প্রাইস নিয়ে আর কনফিউশন থাকে। আচ্ছা, আমাদের সাথে শুভ ভাই আছে। শুভ ভাই বলছিল 52 ইঞ্চি হয় কিনা ভাইয়া, 52 ইঞ্চি হয় না 55 ইঞ্চি? 55 ইঞ্চি হয়, 55 ইঞ্চিও দেখাইলেন নোভো ব্র্যান্ডের। আচ্ছা, অনলি 48,000। 55 ইঞ্চি যদি 5 বছরের প্যানেল গ্যারান্টি সহকারে নেন তাহলে এটা 48,000, 48,500 রাখা যাবে। সিটন ব্র্যান্ডের সেম মডেলের মধ্যে 55, এই যে সেম মডেল 55 নিলে 43,500 টাকায় এই সেম। আমি আবার একটা ব্যাপার ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আমার এখানে নোভার কি 5 বছর 32 ইঞ্চি হয়? 5 বছর প্যানেল 32 ইঞ্চি নোভা আছে তো 5 বছর। আচ্ছা, এই যে নোভা 32 ইঞ্চি ডিকে 5 মডেল 5 বছরের গ্যারান্টি 32 ইঞ্চি কত রাখা যাবে এটা? এটার প্রাইস হচ্ছে 18,500। 18,500? আচ্ছা, নোভার 5 বছরের প্যানেল গ্যারান্টি। আচ্ছা, মনির ভাই আছে আরেকটা মডেল আছে, এটাও 5 বছর, এটাও 5 বছর প্যানেল গ্যারান্টি, এটা ডিকে ডিকে 3 মডেল, সাউন্ড বার মেটাল বডি সহ, এটার প্রাইস হচ্ছে 20,500 টাকা। আচ্ছা, যদি আপনারা নোভাই নিতে চান 32 ইঞ্চির ভিতরে, এটা 5 বছরের প্যানেল গ্যারান্টি আছে, এই মডেলটা হচ্ছে 18,500। আর এর যদি কেউ আপনার মেটাল বডি ডাবল গ্লাস সহ নিতে চান, এটার প্রাইস হবে 20,500। এটা আপনার বেসিক নিবো, ওকে, আমাদের সাথে বেসিক নিবো, কেমনে নিবো একটু বিস্তারিত জানাবেন ভাইয়া। নেওয়ার জন্য আপনারা হয় ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা শোরুমে এসে দেখে নিতে পারবেন। আপনার সব ধরনের সিস্টেমই আছে, আপনি যেভাবে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারবেন। ওকে, আচ্ছা, ওকে, প্রাইসড কত ভাইয়া, কত ইঞ্চি নেবেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভাইয়া বলছিল যে ভাই আমি যদি বড় টিভি নিতে চাই ঢাকার বাইরে চট্টগ্রাম থেকে নিতে যাচ্ছে, কিভাবে নিতে পারবো? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো সাইজের টিভি অর্ডার করতে পারবেন, আমাদের লোক ডাইরেক্টলি আপনার বাসায়, আপনার লোক বাড়িতে দিয়ে। আগে কত টাকা দিতে হবে? অ্যাডভান্স কোনো টাকা লাগবে না, অ্যাডভান্স কোনো টাকা লাগবে, আসা যাওয়া বাস ভাড়া দিতে হবে, তাও টিভি বুঝে পাওয়ার পরে। আচ্ছা, 40 ইঞ্চি টিভির দাম কত? দাম জানতে চাচ্ছিলাম আমাদের 40 ইঞ্চি কিন্তু আমাদের 16,500 থেকে শুরু, কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে নিতে চাইলে 4K ভয়েস কন্ট্রোল সহ যদি নিতে চান, আচ্ছা, 40 ইঞ্চি টিভিটার প্রাইস 40 ইঞ্চির ভিতরে মোটামুটি আমি আমার ব্যক্তিগত পছন্দের কিছু টিভি দেখাই, যেটা যেহেতু নরমালি ব্লগ যারা করে যাদের ভিডিও গুলি দেখে সবাই কিন্তু কথার উপরে বেস করে টিভি কিনে, কারণ কেউ ম্যাক্সিমাম হোম ডেলিভারি নেয়, তারা তো শোরুমে এসে দেখে নেয় না। তবে অনেকেই বলে যে ভাই আপনার পছন্দের একটা টিভি দেন, যেহেতু লং টাইম যাবত আপনাকে ফলো করতেছি, দীর্ঘদিন যাবত আপনি ব্যবসা করতেছেন, আপনার পছন্দের মুখ সাইজের একটা টিভি দেন। 32-এর মধ্যে কিন্তু আমি সবসময় বলি যাদের রাফ ইউজ করতে চায়, তাদের জন্য কিন্তু টিটন ব্যান্ডের ডাবল গ্লাসের রাফ ইউজ করতে চাইলে 32 ইঞ্চি স্মার্ট অনলি 13,500। আর যার কারো যদি ভয়েস কন্ট্রোলটা এসেনশিয়াল প্রয়োজন হয়, তারা এটা 15,000 টাকা দিয়ে এই টিভিটা নিতে পারেন। আদলে তৈরি করা এই টিভিটার, এটা আউটলুকিংটা কিন্তু অনেক সুন্দর, আমার নিজের বাসায় কিন্তু আমি এই টিভিটা ইউজ করি। আচ্ছা, এবং এই টিভিটার কোন কমপ্লেন না, একদম 0% কমপ্লেন। এটা প্রাইস হচ্ছে অনলি 27,500 টাকা, আমি এটাতে আরো 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিলাম অনলি 26,500 টাকা। আচ্ছা, 26,500 ভয়েস কন্ট্রোল সহ, সাউন্ড বার সহ। আচ্ছা, নোভার যদি 65 ইঞ্চি নিতে চায় ভাই, নোভার 65 ইঞ্চি থেকে 5 বছরের গ্যারান্টি? হ্যাঁ, 5 বছরের গ্যারান্টি, প্রাইস দিচ্ছে 63,500 টাকা, 63,500। আচ্ছা, মেটাল বডির মধ্যে ব্ল্যাক কালার নোভা 65 ইঞ্চি ভাই আপনার রাখা যাবে হচ্ছে 63,500। আর 17 ইঞ্চি যেটা আজকে আমরা সর্বোচ্চ শেয়ার কারে কি দিচ্ছি, এটা যদি কেউ নিতে চায়, এটা আবার আবার এটা হচ্ছে 4250 টাকা, 4200 টাকায় মধ্যে কিন্তু নিতে পারবেন, এবং সর্বোচ্চ শেয়ার দাতা কিন্তু এটা আজকে ফ্রি পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগামী 24 ঘন্টা, এখন হ্যাঁ আগামী 24 ঘন্টা যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো যে আপনারা সর্বোচ্চ শেয়ার করেন, কমেন্টস এবং লাইক করে যান, 100% শিওর একজন বিজয়ী এটা ফ্রিতে পাবে পাবে। নোভা ব্র্যান্ডের মধ্যে কিন্তু 39 ইঞ্চির মধ্যে একটা টিভি আছে, ওরে নোভার ভিতরে 39, 5 বছরের গ্যারান্টি, 5 বছরের প্যানেল গ্যারান্টি। আচ্ছা, নোভার ভিতরে আমি একটু বলে রাখি, এক বছর আর 5 বছরের পার্থক্য কি, ধরেন আপনি একটা টিভি কিনলেন 20,000 টাকা দিয়ে, টিভিটা যদি প্যানেল নষ্ট হয়ে যায়, মানে এক বছরের গ্যারান্টি টিভিটা কিনলেন, 12-14 মাস পরে যে প্যানেল নষ্ট হয়ে গেল, এই প্যানেলটার প্রাইস কিন্তু 20,000 টাকা, টিভি প্যানেলের প্রাইস কিন্তু 12-13,000, মানে প্রায় টিভির 70% এর দামই, 70% দামই হচ্ছে প্যানেলে। বাট নোভা ব্র্যান্ডের টিভি গুলি আপনার অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় হয়তো 3-4,000 টাকা বেশি, বাট আপনি গ্যারান্টি কিন্তু 4 গুণ বেশি পাচ্ছেন। এই জন্য বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে, যারা একটু সার্ভিস দিয়ে হ্যারাসমেন্টে না পড়তে চান, অথবা ঢাকার বাইরে যারা আছে,
তারা কিন্তু নিঃসন্দেহে 90 নিতে পারেন। 39 ইঞ্চি টিভিটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি অনলি 27,500 টাকা। 27,500 টাকায় 39 ইঞ্চি মেটাল বডি ডাবল গ্লাস, মেটাল বডি ডাবল গ্লাস, একদম ফুললি ব্যাটারি, 5 বছরের প্যানেল গ্যারান্টি, 5 বছরের প্যানেল গ্যারান্টি, সাউন্ড বার সব, এই যে সাউন্ড বার নোভা ব্র্যান্ডের হবে, কিন্তু মেটাল। আচ্ছা আচ্ছা, ওকে, এটা আপনারা দেখতে পারেন ভাই। সেক্ষেত্রে যারা এই টিভি গুলো নিতে চান, আপনাদের এখানে সরাসরি যদি কি আসতে চায়, কিভাবে আসতে হবে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তরা হাউস বিল্ডিং আসলে আমাদের যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই হবে যে এসআর টাওয়ার কোনটা। এসআর টাওয়ারের খুবই সুন্দর, এটা কিন্তু আউটলুকিং অনেক সুন্দর, দুইটা কালার হবে নাকি? দুইটা কালার হবে, গ্রে কালার হবে আর সিলভার কালার, সিলভার কালার হবে। এটাও কিন্তু 2GB RAM 16GB এর টিভি। আচ্ছা, মানে এটা হচ্ছে কম টাকায় যদি আপনি কাউকে ভালো কিছু গিফট করতে চান, এরকম একটা সিলেকশন হচ্ছে। খুবই সুন্দর দেখতে, স্ট্যান্ডটা কিছু দেখেন, স্ট্যান্ডটা অনেক সুন্দর। জি আছে আলহামদুলিল্লাহ অনেকে। হ্যাঁ, এই টিভিটার প্রাইস হচ্ছে আমাদের অনলি 12,800 টাকা। যেটাই নিবে, হ্যাঁ, 12,800, 12,000 দেখেন, 2GB 16GB, 2GB 16GB, অসাধারণ অসাধারণ। অ্যান্ড্রয়েড ভার্সন 11 হবে, 2GB 16GB-র ভেতরে খুব সুন্দর একটা টিভি, মাত্র 12,800 টাকা। এমএমই ব্র্যান্ডের ওয়ারেন্টি গ্যারান্টি কয়দিন হবে? এটা 1 বছরের গ্যারান্টি, 10 বছরের সার্ভিস, সার্ভিস ওয়ারেন্টি। ওকে জি, শরীফা আক্তার আছে, আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা নিতে চান টিভি গুলো, আমরা আবারও বলবো, আগে আপনাদেরকে জাস্ট হচ্ছে মানে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না। আমরা যে ইমো নাম্বার গুলো আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো আছে, আপনারা জাস্ট যে টিভি নিতে চান, যে ভাই আমি এই টিভি নিব, আপনারা একটু এই নাম্বার গুলোতে যোগাযোগ করেন। ওকে, আমরা নাম্বার গুলো দেখাই দিচ্ছি, অনেকে একটু স্ক্রিনশট নিয়ে নেন। 01708638960 ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা আরো একটা নাম্বার দেখাই দিচ্ছি, 01732950242, এটা ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, অথবা এখানে আরো একটা নাম্বার আছে, 01972638960। আপনারা শুধু এই নাম্বার গুলোতেই যোগাযোগ করবেন। ভাইয়া, আমার 40 ইঞ্চি টিভির ডিসপ্লেতে দাগ আসে ওয়ালটনের, এখন কি করব? মানে ওয়ালটনের কি না আর কি, ওয়ালটনের সলিউশনটা আসলে অল্টারনে দিতে পারবে, কারণ এটা যেহেতু আমাদের দেশে দাগ আসলে মানে প্যানেল চলে গেছে, আপনার প্যানেল চলে গেছে, প্যানেলটা হয়তো রিপেয়ারিং করা যেতে পারে। আচ্ছা, তবে আপনি দেখেন যে প্যানেল না ঠিক করে নতুন টিভি কেনাই ভালো, কারণ নতুন টিভির দাম আর প্যানেলের দাম প্রায় অলমোস্ট কাছাকাছি, 40-43 ইঞ্চির মধ্যে। কিন্তু ডাবল গ্লাসের মধ্যে 4K একটা ভালো রেজুলেশনের টিভি আছে, আচ্ছা আচ্ছা, দেখানো হয় নাই। আচ্ছা, 43 ইঞ্চির ভেতরে 4K ডাবল গ্লাস, ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সহ, আচ্ছা, ডাবল গ্লাস 4K ভয়েস কন্ট্রোল সহ অন্যান্য ব্র্যান্ডের টিভি সর্বনিম্ন প্রাইস হচ্ছে 29,000 টাকা। আচ্ছা, বাট এই টিভিটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল, কত রাখা যাবে? এটা অনলি 26,000 টাকা, অনলি 26,000 টাকায় 43 ইঞ্চি ডাবল গ্লাস, ডাবল গ্লাস 4K বয়স, সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন, সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন, শুধু আসা যাওয়া বাস ধরা। আচ্ছা, সময় কেমন লাগবে? অনেকে জানতে চাচ্ছিল ভাই, আপনাদের এখান থেকে 4 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে যে কোনো জায়গা, আচ্ছা, মংলা পর্যন্ত যেখানে থেকে বলবেন সেখানে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। ওকে, 50 ইঞ্চি টিভিটা কিন্তু ভালো করে দেখানো হয় নাই, আচ্ছা, কারণ বড় টিভির ক্ষেত্রে 5 বছরের প্যানেল গ্যারান্টিটা অনেক বেশি। এটা কি 55 ইঞ্চি? 50 ইঞ্চির ভিতরে 5 বছরের, 5 বছরের প্যানেল গ্যারান্টি। আচ্ছা, ধরুন আপনি 1 বছরের প্যানেল গ্যারান্টি একটা টিভি কিনলেন 34-35 হাজার টাকা, আচ্ছা, এর সাথে যদি 3-4 হাজার টাকা যোগ করেন, আপনি কিন্তু 1 বছরের জায়গায় 5 বছরের প্যানেল গ্যারান্টি, এটা 5 বছরের প্যানেল গ্যারান্টি, অনলি 39,000 টাকা, 39,000 টাকায় 50 ইঞ্চি আপনারা পাচ্ছেন 39,000 টাকায়। ভাইয়া, এবং আমি আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে নোভা প্রিন্টের যে টিভিটা আমি 39,000 টাকা দিচ্ছি, এটা কিন্তু শোরুম প্রাইস হচ্ছে 46,000। আচ্ছা, 32 ইঞ্চির ভিতরে 4K ভালো কোনটা হবে? 32 ইঞ্চির মধ্যে 4K আমাদের এখানে কয়েকটা মডেল আছে, যেমন আচ্ছা এটাও 32 ইঞ্চি, 4K 13,500, তারপরে 32 ইঞ্চি 4K মধ্যে ভয়েস কন্ট্রোল সহ 14,500 আছে, 14,500 আছে 32 ইঞ্চি 4K। আরো ভালো ডাবল গ্লাসের মধ্যে নিতে চান, 32 ইঞ্চি 4K ভয়েস কন্ট্রোল সহ 15,000 টাকা। আচ্ছা, মানে 32 ইঞ্চি 4K এর কিন্তু অনেকগুলো মডেল আছে। আচ্ছা, সনি কোম্পানি, ওকে, সৌদি আরব থেকে দেখছে, সনি কোম্পানি নাই, আমি সৌদি আরব থেকে, আচ্ছা ভাই, সনি কোম্পানি নাই, সৌদি আরব থেকে দেখছে আর কি। নোভা ভাই, যদি ব্র্যান্ডেড টিভি নিতে চান তাহলে আমার কাছ থেকে নোভা নিতে হবে, কারণ নোভাটা কিন্তু বাংলাদেশের 64টা জেলার মধ্যে সার্ভিস সেন্টার আছে, এবং নোভা 35 বছর যাবৎ ইন্টারন্যাশনালি বিজনেস করছে। আচ্ছা, অনেক প্রবাসী ভাই কমেন্ট করছিল, ভাই আমি তো বিদেশে থাকি, আমার বাড়ির জন্য একটা টিভি নিতে চাই, কিভাবে নিব? এটা একবারে সিম্পল একটা ওয়ে ভাই, আমি আবারও বলে রাখি, সাইফুল ভাইয়ের ফলোয়ার্স যারা, সাইফুল ব্লগের যারা ফলো করে যারা, তারা 90% সম্ভবত আমাকে চিনে এবং জানে, এবং আমার ভিডিও অনেক দেখেছে, আমার প্রিভিয়াস ইতিহাসটা অনেকে হয়তো জানে, যে আমি একটা সময় সিঙ্গাপুরে ছিলাম, অনেক কষ্ট করে আমি টাকা উপার্জন করেছি, এবং
বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করব, পরে যখন বাংলাদেশে কোনো কিছু কেনার জন্য পাঠাইতাম, টাকা পাঠাইতাম, যদি সেটা প্রোডাক্টটা ভালো না হইতো অথবা সেল সার্ভিসটা নিজের কাছে খারাপ লাগতো, নিজের কাছে খারাপ লাগতো, এই ভুক্তভোগী অবস্থাটা কিন্তু আমি খুব একদম কাছে থেকে ক্লোজলি আমি অনুধাবন করতে পেরেছি। এবং স্পেশালি বাংলাদেশের প্রচুর লোক কিন্তু প্রায় 1 কোটির মতো লোক সম্ভবত আমি প্রবাসে থাকে, প্রবাসে থাকে, তো সবাই যে বিদেশে ভালো আছে তা কিন্তু না, অনেক প্রবাসী আছে কিন্তু সারা দিন পরিশ্রম করে মাস শেষে গিয়ে 15-20 হাজার টাকা বেতন পায়, তারা অনেক কষ্ট করে কিন্তু দেশে 10-12 হাজার টাকা পাঠায়, তাদের জন্য কিন্তু 10-12 হাজার টাকা দিয়ে একটা টিভি কিনা অনেক অনেক কঠিন, কারণ যেহেতু আপনার পুরো মাসই তারা 15-20 হাজার টাকা বেতন পায়। সো এই যে কষ্ট পরিশ্রম ঘাম জড়ানো টাকা, এই জিনিসগুলির রেসপন্সিবিলিটি বা এই জিনিসগুলির অনুধাবন করা আমার জন্য খুবই সহজ, কারণ আমি নিজেও এর ভুক্তভোগী। বিশেষ করে আমি প্রত্যেকটা ভিডিওতে শুধু প্রবাসী ভাইদের কষ্টের কথাই বলি না, প্রবাসী ভাইয়ের ওয়াইফ যারা আছে বাংলাদেশে, ভাবিরা যারা আছে, তারাও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ভিডিও দেখে, ইউটিউবে ব্লগগুলি দেখে, তো তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনার হাজবেন্ড অথবা আপনার সন্তান যারা বিদেশে থাকে, যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করে বাসায় গিয়ে যখন একটু ফোন দেয় আপনাদেরকে, একটু ফোনে ভালো যখন ভালোভাবে কথা বলতে পারে, তখন কিন্তু তাদের সারাদিনের ক্লান্তিটা চলে যায়। তো ভাবি বাবা বাবা মা যারা আছে প্রবাসীদের, তাদেরকেও রিকোয়েস্ট থাকবে যে আপনারা অন্তত তাদের সাথে ভালোভাবে কথা বলবেন এবং তাদের সাথে ভালো। আচ্ছা, 32 ইঞ্চি স্মার্ট, স্মার্টের ভেতরে ভাই সবচেয়ে কমে আছে আপনার 10,500, আর 32 ইঞ্চির ভেতরে বেসিক যদি নিতে চান 8,500। আচ্ছা ভাই, অনেকে বলছিল যে আগে টিভি নিছিল আর কি, এখন বলছিল যে ভাই নেটটা অনেক সময় কাজ করে না, তো এই আমাদেরকে ফোন দিবেন ভাই, আমাদের কাছে অল্টারনেটিভ অ্যাপস আছে, অ্যাপস আছে, একটা না কাজ করলে আরেকটা। আচ্ছা আচ্ছা, তাদের সাথে কল করব, এখানে যে স্ক্রিনে এই WhatsApp নাম্বার আছে, ভিডিও কল দেন। আচ্ছা, 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল আমরা মনে হয় এটা বলছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, ওকে 1927 সালে 4 বছর থেকে চলে আসছে আর কি, আমাদের সাথে বলছিল মনির ভাই আর কি। আচ্ছা, 65 ইঞ্চির টিভির দাম কত পড়বে সবচেয়ে কমে, কোনটা আছে? আমি নিজেও সিঙ্গাপুর প্রবাসী, ঠিক আছে, ওনার জন্য তো ইজিলি হবে এটা। 65 ইঞ্চি টিভি আপনার আমি সবসময় বড় টিভি গুলি সাজেস্ট করি হচ্ছে যাদের বাজেটটা একটু ভালো, কিন্তু চিটন ব্র্যান্ডের টিভি গুলি অনেক কমপ্লেন ছাড়া টিভি, কমপ্লেন নেই, তবে নোভা ব্র্যান্ডের টিভি গুলি 5 বছরের প্যানেল গ্যারান্টি যেহেতু আছে, নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশের 64টি জেলার মধ্যে সার্ভিস সেন্টার। আচ্ছা ভাই, শোরুমে কিভাবে আসতে হবে একটু জানতে চাচ্ছি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে উত্তরা হাউস বিল্ডিং আসবেন, হাউস বিল্ডিং এসে আমাদেরকে উত্তরা হাউস বিল্ডিং আসতে হবে, তারপরে এসআর টাওয়ার, এসআর টাওয়ার দ্বিতীয় তলায় 248 নম্বর, 248 নম্বর দোকান, সিঁড়িটা দোতলা উঠছে, উঠলে ডিরেক্টলি আমার দোকান। আচ্ছা, মানে উত্তরা হাউস বিল্ডিং আসবেন, দেখেন তার ভাইয়ের কাছে কিন্তু অনেকগুলো টিভি আছে, এখানে ট্রিটন ব্র্যান্ডের হিউজ কালেকশন আছে, আপনারা যদি দেখেন ট্রিটনের অনেক অনেক কালেকশন আছে, ট্রিটন আছে, অ্যাস্ট্রন আছে, এমএমই আছে, জেভিকো আছে, যার যে টিভিটা প্রয়োজন হয়। শোরুমে আসতে হইলে এই যে আমরা নাম্বারগুলো দেখাই দিই, এখানে নাম্বার দেওয়া আছে, উত্তরা এসআর টাওয়ার দ্বিতীয় তলা 248 নম্বর দোকান, আর এখানে ইমো আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যারা সরাসরি আসতে চান, সপ্তাহে 7 দিনে খোলা আছে, এখানে তাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। ওকে, তো এই মুহূর্তে নতুন করে যারা যোগ হয়েছেন তাদেরকে আবার ইনফর্ম দিয়ে রাখি, আজকের এই ভিডিওর আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ যে শেয়ার দাতা এবং কমেন্টস লাইক শেয়ার লাইক যারা বা সর্বোচ্চ শেয়ার যারা করবে, তো এই 17 ইঞ্চি টিভি, 17 ইঞ্চি টিভি আগামী 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে ফ্রিতে পাবেন, এবং আপনারা যদি এই টিভিটা কেউ কিনে নিতে চান অনলি 4,200 টাকার মধ্যে কিন্তু আপনারা 17 ইঞ্চি এটা মনিটর হিসেবে ইউজ করতে পারবেন, আপনারা কিন্তু দেখা যাচ্ছে এটা সিসি ক্যামেরার জন্য ইউজ করতে পারবেন। ওকে, তো এই ছিল আসলে যারা দেখা যাচ্ছে সরাসরি আসতে চান, অনেক টিভির কালেকশন আছে কিন্তু তাদের কাছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই টিভি গুলো নিতে পারবেন। ওকে, তো সব ধরনের টিভি আছে, তবে সবচেয়ে সুন্দর দুইটা টিভি দেখি আমরা আবারও কিন্তু আজকের ভিডিওটা শেষ করব, এটা হচ্ছে ট্রিটন ব্র্যান্ডের ভেতরে যারা স্মার্ট চাচ্ছেন, ভয়েস কন্ট্রোল চাচ্ছেন, এই দুইটা টিভি কিন্তু খুবই সুন্দর দেখতে, আর এগুলো কিন্তু বর্ডারলেস, দুইটাই কিন্তু হচ্ছে 4K টিভি হবে, একটা হচ্ছে ভয়েস কন্ট্রোল, একটা ভয়েস কন্ট্রোল ছাড়া। তো ভয়েসটা কত রাখবেন ভাইয়া? 14,500 টাকা, আর ভয়েস ছাড়াটা 13,000। আচ্ছা আচ্ছা, কেউ যদি বলে যে প্রবাসে থাকে যে
পরিবারের জন্য টিভি আমি বিদেশ থেকে পাঠাইছি, তাও কিন্তু অবিশ্বাসীয় কিছু হবে না, এত সুন্দর টিভি এটা, অনেক সুন্দর টিভি, আউটগোয়িং অনেক সুন্দর। আচ্ছা নোভা ভয়েস কন্ট্রোল 32 ইঞ্চিটা কত রাখা যাবে ভাই? নোভা 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোলটা হয় 19500। আচ্ছা আর ওই আপনার 40 ইঞ্চিটা কি ভয়েস কন্ট্রোল হয়? হ্যাঁ 39 ইঞ্চি যেটা। আচ্ছা এই যে নোভা 39 ইঞ্চি এই যে এটা আছে 500 টাকা একদম মেটাল বডি। আচ্ছা 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 39 ইঞ্চি মেটাল বডি 39 ইঞ্চি এই নোভা 39 ইঞ্চি হবে ভাই, এটা রাখা যাবে হচ্ছে 27500 টাকা। 27500 টাকা প্যানেল গ্যারান্টি। আচ্ছা ভাইয়া কুরিয়ার কি আপনারা করে দিবেন নাকি আমাদের? কুরিয়ার নিতে চান তাহলে আমাদের কুরিয়ার চার্জ টাকা শুধু অ্যাডভান্স করতে হবে, আর যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে কোনো অ্যাডভান্স টাকা লাগবে না, মানে হোম ডেলিভারি নিলে কোনো টাকা দেওয়া লাগবে না, আর যদি কুরিয়ারে নেন তাহলে কুরিয়ার খরচ টাকা দিতে হবে। আচ্ছা 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 ওকে। সপ্তাহে কি 7 দিনে খোলা থাকে? 7 দিনে খোলা আছে, আমাদের কোনো অফডে নাই। আচ্ছা কোনো অফডে নাই, আপনারা আসবেন এসে দেখে শুনে যার যেমন টিভি পছন্দ হয় আপনারা নিতে পারবেন। আমরা আজকে এখানেই শেষ করব, তবে যে সর্বশেষ আমি কিন্তু একটু রিভিউ করে দিতে চাই, আসলে আমার ব্যক্তিগত পছন্দের যে চারটা বা পাঁচটা মডেলের টিভি আছে, যেটা মানে আমাকে যদি কেউ বলে মানে যারা যারা বলে আর কি, যে কেমন ভাই আপনি পছন্দ করে একটা টিভি দেন, হ্যাঁ সাইজটা শুধু আমি বলে দিচ্ছি আপনি দিয়ে দেন। ওকে 32 এর মধ্যে যদি কেউ নেয়, 32 এর ভিতরে আমি সাজেস্ট করব যে রাফ ইউজ করার জন্য যদি কেউ নেয় ডাবল গ্লাসের ভিতরে, ডাবল গ্লাসের এই টিভিটা প্রাইস 13500 টাকা, 13500 টাকা 32 ইঞ্চি। আর যদি কেউ ভয়েস কন্ট্রোল 6 ডাবল গ্লাসের 4K নিতে চায় রাফ ইউজ করার জন্য, এটার প্রাইস দেব আমরা অনলি 15000 টাকা, 15000 টাকা। ওকে আর 40 এর মধ্যে যদি কেউ নেয়, 40 এর ভিতরে ভালো একটা টিভি নিতে চাইলে যেটা 18000 টাকার মধ্যে আমি এটা দিচ্ছি। আচ্ছা 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 ওকে। তারপর আপনার 43 এর মধ্যে যেটা আমি নিজে ইউজ করি সবসময়, 43 এর ভিতরে যারা নিতে চান ইউজ করি যে টিভিটা, ওকে টিভিটার প্রাইস যেটা আমার 27500 টাকা, এটা কিন্তু অফার প্রাইস দিয়ে এখন অনলি 26500 টাকা গরিবের আমার যেটা বলি আমি সবসময়। আচ্ছা এটাও কিন্তু আপনার ভয়েস কন্ট্রোল সহ সাউন্ড বার সহ অনেক সুন্দর রেজুলেশন, এবং গত 6 বছরে এই টিভির কোনো কমপ্লেন আজ পর্যন্ত পায় না। 39 এর মধ্যে আমি বলবো অলওয়েজ নোভা ব্র্যান্ডেড টিভি নেওয়ার জন্য। আচ্ছা এই টিভিটা আপনার 5 বছরের গ্যারান্টি, এটা অন্য কোনো টিভিতে করা হয় না, আচ্ছা অন্য কোনো ব্র্যান্ডে করে না, মেটাল বডির মধ্যে ডাবল সাউন্ড বার সহ এই টিভিটা প্রাইস দিচ্ছি আমি অনলি 27500 টাকা। আর 43 এর মধ্যে যারা একটু বাজেট ভালো একদম অল ইন অল মানে সবকিছু অ্যাভেলেবেল আছে এরকম পুরো টিভি নিতে চাইলে এদিকে 3 মডেলের টিভিটা, এই টিভিটার প্রাইস হচ্ছে অফার প্রাইস হচ্ছে কিন্তু এখন অনলি 28500 টাকা, আর যদি কেউ সিঙ্গেল পিস নিতে চায় অনলি 28000 টাকা, 28000 টাকা। আচ্ছা 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 তার বড় টিভি কিনলে তো অবশ্যই ব্র্যান্ডেড নোভা, ব্র্যান্ডের 5 বছরের প্যানেল গ্যারান্টি টিভিটা কিনলে ভালো, যেহেতু প্যানেলটাই মূলত টিভির প্রবলেম হলে প্যানেলটার প্রাইসটা একটু বেশি, বাকি কিছু ইজিলি করা যায়। তো যারা নিতে চান আপনারা অবশ্যই চলে আসবেন, আমরা সর্বশেষ আবার হচ্ছে ঠিকানাটা দেখা দিব, অনেকে হচ্ছে ঠিকানা জানতে চান, ঠিকানা একবারই ইজি, বাংলাদেশের যে কোনো জায়গায় উত্তরা হাউস বিল্ডিং আসবেন, উত্তরা হাউস বিল্ডিং আসার পরে এসআর টাওয়ার, এসআর টাওয়ারের দ্বিতীয় তলায় 248 নম্বর দোকান, এটা হচ্ছে নিপটন ইলেকট্রনিক্স, সপ্তাহে 7 দিনে খোলা থাকে, ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমরা আবারও বলছি আপনার কোনো টাকা আগে পে করা লাগবে না যদি আপনারা হোম ডেলিভারি নেন, বাংলাদেশের যে কোনো জায়গায় তারা হোম ডেলিভারি দেয়। আর আজকে আবারও বলছি আগামী 24 ঘন্টায় যারা সর্বোচ্চ শেয়ার করবেন তারা কিন্তু 17 ইঞ্চি এই টিভিটা আপনারা গিফট পাবেন। তো এই ছিল মোটামুটি, আমরা বিদায় নিব, ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই আপনারা টিভি নিতে চান নিঃসন্দেহে আপনারা কিন্তু তাদের কাছ থেকে এই টিভিগুলো কালেক্ট করতে পারেন।